গাড়িবহরকে রাস্তা ছেড়ে না দেয়ায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে মঞ্চে ডেকে মারধর করার ঘটনায় বরগুনা দুই আসনের এমপি শওকত হাচানুর রহমান রিবনকে নিয়ে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ। এর আগেও সরকারি কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, এমনকি একাধিক নারীকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে এই এমপির বিরুদ্ধে। বুধবার বিকেলে পাথরঘাটায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন বরগুনা দুই আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন। পথে তার গাড়িবহরকে সাইড না দেয় সাবেক ছাত্রলীগ নেতা মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলামকে মঞ্চে ডেকে তিনি মারধর ও গালাগাল করেন বলে অভিযোগ উঠেছে। হাজার হাজার পাবলিকের সামনে ঢাইকে নিয়ে এসটাই যে এমপি 10-12টা চোপার দিয়েছে, গালিগালাজ দিয়েছে। একজন এমপির যদি বাসা থাকে, সংসদ সদস্যের বিরুদ্ধে গায়ে হাত তোলা আর গালিগালাজের এ অভিযোগ নতুন নয়। এমনকি সরকারি কর্মকর্তাকে গালিগালাজেরও অভিযোগ রয়েছে। 2014 সালে প্রথমবার নির্বাচিত হওয়ার পর পাথরঘাটার গহরপুরে গ্রাম্য সালিশে এক গৃহবধূকে রিমন নিজেই জুতাপেটা ও মাথায় আবর্জনা ঢেলে এলাকা ছাড়া করেন। এর আগে উপজেলা চেয়ারম্যান থাকার সময় সালিশ বৈঠকে এক নারীকে মারধর সড়ক ও জনপদ কর্মকর্তা তাইজুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ মাসুমকে মারধর, প্রিয়াঙ্কা মিত্র নামে এক নারীকে এলাকা ছাড়ার নির্দেশ পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী নুরুল ইসলাম ও স্থানীয় তাঁতিলীগ নেতা ইদ্রিস চৌধুরীকে মারধরেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া নিজ দলের হোসনে আরা রানী নামে এক নারীকে গালাগালের একটি অডিও রেকর্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কি রেডিও, আমি আইটিএসি পাথরঘাটা, কি রানীরে দিয়ে আমার খামার খাওয়াইতেছ, তোর মা তোর রানী ভাবে তোরে ঠেকায়, এটা আমি দেখবো অনেক। আমার বাড়িতে এই সংসদ সদস্য রিমন এমপি সাহেবের লোকজন দিয়ে লুটপাট করেছে। সে যে আমার ঘর দুয়ার ভাঙার যে অর্ডারটা দিল, আমি সত্যি 71 সাল মনে পড়ে গেল, যে মুভিতে দেখতাম সেরকমই হয়েছে আর কি। সংসদ সদস্যের এমন আচরণে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ, চায় কেন্দ্রীয় হস্তক্ষেপ। রাজাকারদের প্রধান খলিলুর রহমানের ছেলে শওকত হাসানুর রহমান রিমন, একজন সংসদ সদস্য কি করে একটা মানুষের, একটা নাগরিকের গায়ে হাত তোলে আমরা বুঝতে পারি না। পাথরঘাটা ভাবনা বেতাগির একজন সংসদ সদস্যের মাধ্যমে এ ধরনের ঘটনা আমরা আসলে আশা করি না। মাঝে মধ্যে তো যে এরকম ঘটনা ঘটে, আমি মন্ত্রী, আমি এমপি, আমি যা ইচ্ছে তাই করব, সেটা তো হতে পারে না, সবার জন্যই আইন আছে। অভিযোগের বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। ডিবিসি নিউজ ডেস্ক। এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। আফজাল হোসেন, আপনাকে স্বাগত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই হাসানুর রহমান সম্পর্কে আমি জানতে চাই যে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ, কোনো রকম ব্যবস্থা, কোনো রকম তদন্ত কমিটি কিছু নেওয়া হয়েছে কিনা সর্বশেষ ঘটনাটি নিয়ে। ধন্যবাদ আপনাকে। একজন সংসদ সদস্যর সম্পর্কে যে বক্তব্যগুলো এখানে আসলে আমি এখানে শুনলাম, এবং আমি যেটা মনে করি যে এটি একজন ব্যক্তিগত যে আচার আচরণ যেটি করেছেন সেটি আমি মনে করি যে কোন প্রকৃতি থেকে কি কথা বলেছেন এগুলো নিশ্চয়ই বিচার বিশ্লেষণের দাবি রাখে, এবং মিডিয়ায় এই আলোচনাগুলো হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে সাংগঠনিকভাবে কোনো বিষয়ে কেন্দ্রের নজরে আনার জন্য অবশ্যই কেন্দ্রের বিষয়টি অবহিত করতে হবে। তো আমি মনে করি যে সাংগঠনিক সম্পাদক হিসাবে তার এই সম্প্রতি যে ঘটে যাওয়া যে ঘটনা এটি সম্পর্কে আমরা অবগত নই, এবং কোন পরিপ্রেক্ষিতে কি সে বলেছে সেটিও আমরা জানি না। সুতরাং আমাদের কাছে যদি বিষয়টি আসে অবশ্যই যেটি একজন রাজনৈতিক নেতা অথবা একজন জনপ্রতিনিধির আচরণের আওতায় পড়ে না, সেটি যদি তিনি আচরণ করেন অবশ্যই সেই বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় কমিটি অথবা দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার তো সাংগঠনিক একটা সিদ্ধান্ত অবশ্যই আছে, ব্যবস্থা আছে। তার মানে আপনাদের কাছে, মানে যদি কেন্দ্রীয় ভাবে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে মানে কেন্দ্রের কাছে অভিযোগ করতে হবে, লিখিত অভিযোগ বা যেভাবেই হোক সেই অভিযোগটা করতে হবে। মিডিয়ার যে আলোচনা, মিডিয়ার যে খবর, এগুলো আপনাদের কাছে ধর্তব্য নয়। তারপরও আপনি যেটি এই মুহূর্তে অবহিত করেছেন এবং আমরা যেটি জেনেছি বিষয়টি আমরা খোঁজ খবর অবশ্যই নেব। তবে আমি যেটা মনে করি যে সংসদ সদস্য হোক অথবা কোনো নাগরিক হোক অথবা যে পর্যায়ের নেতাই হোক না কেন, মানে অসাংবিধানিক অথবা অরাজনৈতিক আচরণ কারো পক্ষ থেকে কাম্য নয়। সেই ক্ষেত্রে পাথরঘাটা সংসদ সদস্য এখানে বিষয় না, বিষয়টা হলো যে
কোনো নাগরিককে নাগরিককেই অথবা কোনো নেতাকেই এইভাবে কারো অপমান করা অথবা কাউকে অবদস্থ করা এটি কিন্তু একজন অপরাধের আওতায় পড়ে। সুতরাং অপরাধ করে সে কিন্তু যেমনভাবে তার বিবেকের কাছে দায়বদ্ধ থাকবে, পাশাপাশি অবশ্যই সাংগঠনিক যে রীতিনীতি আছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে যদি বিষয়টি তার ব্যত্যয় ঘটে সেখানে অবশ্যই সাংগঠনিকভাবে বিষয়টি দেখভাল করার আমাদের আমরা করতে পারবো বলে আমি মনে করি। জি, কিন্তু আফজাল হোসেন, এর আগেও কিন্তু ঘটনা ঘটেছে, সরকারি কর্মকর্তার কথা বলি, আওয়ামী লীগের কর্মীর কথা বলি, একজন গৃহবধূর কথা বলি, সবারই কথা আমরা দিয়েছি, বিভিন্ন সময় মিডিয়াতে এসছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বা কোনো রকম খোঁজ খবর নেওয়া হয়েছে বলে আমাদের কাছে অত্যন্ত খবর নেই, আপনাদের কাছে জানা ছিল না? হয় কি, এখন তো সমস্ত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, তো এখানে অনেক ব্যাপারই কিন্তু চলে আসে, মানে কোনো ব্যাপারই কেউ যদি টেলিফোনেও কারোর সাথে কোনো একটু অসাধারণ কথা বলে হয়তো সেটি হয়তো পারস্পরিক আলাপ আলোচনা হয়তো ওই মুহূর্তে কোনো রাগ অথবা বিরাগের বশবর্তী কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, কিন্তু সেটিও কিন্তু একেবারে সাধারণের সামনে চলে আসে। সুতরাং এখন আমি যেটা মনে করি যে কোনো বিষয়ে কোনো কথা বলা অথবা কোনো টেলিফোনে বা কনভারসেশন করার ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে সবাইকে, যাতে বিষয়টি তাদের ব্যক্তিগত আচরণটি যাতে জনসমক্ষে খারাপভাবে উপস্থাপিত না হয় এটি ব্যক্তিগতভাবেই সচেতন থাকা উচিত বলে আমি মনে করি, এবং রাজনীতিতে অবশ্যই সচেতন থাকতে হবে এক্ষেত্রে, কারণ রাজনীতির প্রতি তো মানুষের সবার দৃষ্টিটা থাকে, সুতরাং জনপ্রতিনিধি অথবা যেই হোক না কেন আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনা আছে কারো ব্যক্তিগত আচরণ, এই বাংলাদেশ আওয়ামী লীগ 72 বছর সংগঠন, এই সংগঠনে বঙ্গবন্ধুর পবিত্র আমানত এই সংগঠন, সুতরাং এই সংগঠনের কোন নেতা বা জনপ্রতিনিধি তার ব্যক্তিগত আচরণের কারণে আমরা সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবো সেটা আমরা কখনো চাই না। সুতরাং সবাইকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে এবং সবাইকে দলের মানে ভালোর জন্য কাজ করতে হবে, এটাই আমি মনে করি। জি, আফজাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়েছেন আপনি আমাদেরকে।